আজকে কোথাও একটা যাচ্ছি, কোথায় যাচ্ছি গিয়েই দেখতে হবে, কেন এত সবুজ তো আমাদের ওদিকে থাকে না। তন্ময় এগিয়ে এগিয়ে যাচ্ছে, আর অটো হচ্ছে পাঁচজন না হলে ছাড়বে না, তো সেই কারণে অটো থেকে বসে অটো থেকে নেমে গেলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপীষু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তো এসে গেছি, এই যে আমার গোপাল ঘুরছে মামার বাড়িতে, ও বাড়ি যাবে, বাড়ি আসবে রবিবার, মজা করছে ঘুরছে, এখানে ভালোই আছে। তো এখানে আরও ঠাকুর আছে, এটা ঠাকুর ঘর আমার মায়ের, দেখো কি সুন্দর করে সব সাজিয়েছে, জায়গা থাকলে সাজানো যায়। আমার তো মানে জায়গার জন্য আমি যেভাবে রেখেছি তোমরা তো সবাই দেখেছো। আর এখানে এই যে তৈয়ারি চলছে লাঞ্চের, মোটামুটি রেডি হয়ে গেছে। বাবা ওই ধনে পাতার আচার করবে বলে, ওই একবার ওনার জামাই খেয়ে বলেছে ধনে পাতার আচারটা ভালো হয়েছে, এই যে শিরুনি, এটা কালকের মা দোল পূর্ণিমায় দিয়েছিল, আমরা আসতে পারিনি বলে ফ্রিজে রেখে দিয়েছিল। আর এইদিকে মায়ের ও রান্না মোটামুটি শেষ, মাংস কষছে প্রেশারে দেবে, জানলাটা খুব ভালো, যা মশলা সব ইয়ে তেল মশলা সব জানলা দিয়ে উড়ে বেরিয়ে যাবে, মাংস ফুটে গেছে অলরেডি। আর মা আমাকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি শিরুনিটা খেয়ে নে, তোকে কষা দেবো, তোকে কষা দেবো। আমি বলছি দাঁড়াও, সবে এসেছি, আসার সাথে সাথে এই দুটো বড় বড় গ্লাসের বেলের শরবত দিয়েছে, ওইটা তোলা হয়নি, তখন জাস্ট ঢুকেছি। এই যে ভাত হয়ে গেছে, মাকে বললাম মা দেখাও কী কী রান্না করেছো। আর এখানে করেছে মা কলমি শাক, ডাঁটা, বড়ি, আলু, বেগুন দিয়ে একটা চচ্চড়ি, ভীষণ টেস্টি হয়েছিল। আর এটা হচ্ছে নিম বেগুন, তাও কোমরের মায়ের কোমরে ব্যথা, সেই ব্যথা নিয়ে এত কিছু রান্না বান্না করেছি। আমরা পৌঁছেছি 10:30, তার মধ্যেই 10:30 কি 11:00, 10:30 হবে, তো তার মধ্যেই সব রান্নাবান্না হয়ে গেছে। আর এই যে নারকেল আর নিম পাতা, এই যে বাবা বুঝতে পারছে না, ওই সব একই সব কোমরে ব্যথা। এই আর তোমরা ভেতরে ঘরটা দেখে নাও কত সুন্দরভাবে সাজানো, এত সুন্দর আমাদের এখানেও ওরকম সাজানো থাকে না, দেখো কি সুন্দরভাবে পরিপাটি করে মা সব গুছিয়ে রেখেছে। এটা ও তন্ময়ের জামাকাপড়ও খুলে রেখেছে ওখানে। আর এই যে জানলা, দুটো জানলা দিয়ে বাইরের ওখানে বাগান আছে, ওই বাগানটা দেখো তোমরা, আর ওখানে একটা পুকুরও আছে জানো, এত সুন্দর হাওয়া আসে মানে গা জুড়িয়ে যায়, গরম বলে মনেই হয় না, গরমকালে একটা ফ্যান চালালেই হয়ে যায়। দেখো এই বেডরুমটা ফাঁকাই রেখেছে, সব পরিষ্কার, আর বাইরের ঘরটা দেখলেই তো তোমরা, এই যে আমি হাই মোটা হয়ে যাচ্ছি দিন দিন খেয়ে খেয়ে, কেমন হয়েছে তো মাংস কষা খাওয়া হয়ে গেছে, তন্ময়ের জন্য দুটো ছিল আমার দুটো, বাট ও খায়নি, তো আমি একা 4টে খেয়ে নিয়েছি, কারণ ও বললো যে ওই মিষ্টিটা খেয়েছে আর খাবে না এখন। আর এই যে নিম পাতা আর গাছের বেল, মা আমি বাড়ি নিয়ে যাবো বলে সব পাঠাচ্ছে, নারকেলও ওখানে রাখা আছে, বাবা সকাল সকাল উঠে সেই নিম পাতা সব পেরেছে আমার জন্য, আর বেলগুলোও সব পেরেছে গাছ থেকে। আর এই যে একজন বসে আছে। হ্যালো গাইস, এসে গেছি, তখন কটা বাজে 10:30 মতো বাজে, তখন এসে গেছি, এবারে স্ট্যান্ড থেকে আর অটো অটো ছিল, বাট লোক না হলে তো এরা খালি অটো এরা ছাড়ে না, মানে পুরো 5 জন লোক হবে দিন ছাড়বে, তো বসে থেকে 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 তারপর দেখলাম যে কিছু নেই, মানে কোনো লোক আসছে না, তার বাবাকে ফোন করলাম, বাবা স্কুটি নিয়ে এলো, চলে এসেছি, এসে তো দেখলে এসে ফার্স্টে গোপালের জন্য যে জামাটা নিয়ে এসেছিলাম ওটাকে ড্রেসটা পরিয়ে দিলাম, আর হচ্ছে হ্যাঁ তারপর দিয়ে শিরুনি খাওয়া হয়ে গেছে, কষা মাংস খাওয়া হয়ে গেছে, 4 পিস মাংস দিয়েছিলেন মা, যে ও 2 পিস আমার 2 পিস, কিন্তু ও খায়নি, কারণ শিরুনি খেয়েছে মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেছে বলে ও খাবে না, আমিই একা 4 পিস খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এখন বাইরে বেরিয়েছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে, আর তোমাদের জায়গাটা একটু ঘুরে দেখিয়ে নিই, চলো। আয়,
বাবারে এই ঝামেলা করবি নাকি তোরা? কত গুলো চুনিয়া মুনিয়া তো এটা হচ্ছে সেই কাঁঠাল গাছটা, আগের বছর তোমরা দেখেছিলে যে কত বড় বড় কাঁঠাল হয়েছিল, এবারে হয়েছে ছোট ছোট। তো আগের বছরের ওই কাঁঠালের ব্লকটা দেখতে গেলে তোমরা জামাই ষষ্ঠীর ব্লকটা প্লিজ দেখো, তোমরা বুঝতে পারবে কত বড় বড় কাঁঠাল হয়েছিল। ওই একটা হয়েছে কোণে। তো এবারে সেরকমভাবে এটা কাঁঠাল করা হবে না, ইঁচড় অবস্থাতেই খেয়ে নেওয়া হবে। বাবা পিছনে, বাড়ির পিছনে একটা কাঁঠাল গাছ রয়েছে, সেখান দিয়ে আমাদের জন্য একটা ইঁচড় পাড়তে গেছে। আর এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা, যদি বলো এটা বাড়ির ডান পাশটা। এই দিক দিয়েও একটা গেট আছে, আর এইখানে বাইরের দিক দিয়ে একটা ছোটো মন্দির করা হয়েছে। এখানে বাড়ির কলটা আছে, এখানে বাসন কোসন সব ধোয়া হয়, আর কলে সবসময়ই জল থাকে। আমি যখনই যাই দেখি সকাল বিকেল দুপুর যখনই কল খুলি জল থাকে, শুধু রাতে থাকে না। বাবার গাড়িটা এখানে, স্কুটিটা এখানে রাখা আছে। আর এই হচ্ছে বাড়ির সামনে কিছু গাছ, এইসব গাছ বা মানে নিজে দিয়েই হয়েছে, ওই ঠাকুরের পুজোর ফুলগুলো এখানে ফেলা হয়। কিছু জবা গাছ আছে, আকন্দ গাছ আছে, আর এখানে হচ্ছে একটা আম গাছ উঠেছে। আর এই যে বাড়ির সামনেটা, এটা গেটটা, বাবা বসে আছে, তন্ময় বসে আছে। বাবা কিছু না কিছু নিয়ে টুকটাক করেই যাচ্ছে, আর মায়ের সাথে টুকটাক হয়েই যাচ্ছে ঝগড়া। আর এই হচ্ছে গেটের সামনেটা, তুলসী গাছগুলো আছে, আরও ভর্তি তুলসী গাছ হয়েছিল। এটা হচ্ছে বাড়ির এই পাশটা, মানে গেট দিয়ে ঢুকতেই সামনের দিকটা, পাশের দিকটা। ওখানে বাড়ির পিছনেও আমাদের কিছুটা জায়গা ছাড়া আছে, ওখানে গাছ হয়েছে। আর এই আম গাছের তলা দিয়ে গেটটা, অ্যাকচুয়ালি আগে বাড়িটা একটু পিছিয়ে ছিল, আবার সামনের দিক দিয়ে বাবা বাড়িয়ে নিয়েছে। সামনের দিক দিয়ে দেখতে গেলে ঠিক এই রকম লাগে, দেখো ভেতরটা আমার খুবই ভালো লাগে, ভীষণ ঠান্ডা। আম গাছগুলো দেখো কত উঁচু, কত উঁচু, যখন ঝড় বৃষ্টি হয় না ওখানে পড়ে, আর এত টুং টাং করে আওয়াজ হয়, ভয় লাগে ভীষণ। খুব সুন্দর, আমি তো আমার আমার নিজের বাড়ি আমি নিজেই বলছি সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো গাইস খেতে বসে গেছি, সাউন্ডটা দিতে পারলাম না কারণ টিভি চলছিল। যে মাটনের লুকটা দেখো ফিনিশ, এখন প্রেশারাইজ করা হয়েছিল, প্রেশার কুকারের ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ভাত সব কলা পাতা ধোয়া সব নিয়ে বসে গেছি। তোমরা তো জানো এখানে এলে আমরা কলা পাতাতেই খাই, আগের ভিডিও তো দেখেছো। এটা ধনে পাতার চাটনি আছে, এটা বাবা বানাচ্ছিল। ভাত বাড়া হয়ে গেছে, ওরা সবাইকে ভাত আমার বেড়ে, এবার আমি খাওয়া শুরু করেছি। এই যে নিম পাতাটা আমি বেশি খাই না, সেই জন্য অল্প করে নিয়েছি। নিম পাতা খাই, অ্যাকচুয়ালি বেগুনটাই জিভ চুলকে যায়। তন্ময় হাসছে, ও অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছে, দেখো নিম পাতা। আর এই যে বাবা, বাবার দিকে ক্যামেরা ঘোরাতে বাবা চুপচাপ আছে। আর এই যে মা খেতে বসেছে, আমরা সবাই একসাথেই বসেছি, বেশি লোক হলে ভেতরের ঘরে বসি, আর চারজনে যখন খাই এখানে হয়ে যায়। ওদের সব খাওয়া মোটামুটি একটা হয়ে গেছে, আমার সবে শুরু করেছি। এই ভাতটা হচ্ছে এক্সট্রা ভাত রেখেছি যদি কারোর লাগে, কেন সবাই বসে গেছি। আর তরকারিটা ভাবছো যে বাটি করে কেন নিইনি, অ্যাকচুয়ালি যেটা বললাম বেশি বাসন ফেলা হবে না কারণ মায়ের কোমরে ব্যথা, তাহলে বাসনগুলো আবার মাজতে হবে অনেক বাসন। আর আমি একদিনের জন্য এসেই খেয়ে দিয়েই একটু বসে বেরিয়ে গেছি, আমারও মাজার সময় হবে না, ওই জন্য প্রেশার কুকারটা নিয়েই বসে গেছি। যার যেমন লাগবে তুলে নেবে, অ্যাকচুয়ালি কেউ তোলেনি, আমি সবাইকে তুলে তুলে দিয়েছি।
আমাকেই বললো যে তুই তুলে দে, আর এই যে কলমি শাকটা নিয়ে খাচ্ছি, তন্ময়ও খাচ্ছে। ও অ্যাকচুয়ালি আগে শুরু করছিল খাওয়াটা, কিন্তু ও আমি যেহেতু খাওয়া শুরু করিনি ওই জন্য ও স্লো করে দিয়েছিল খাওয়াটা। বাবারও এখন ওই চচ্চড়িই চলছে। আমি সবাই তার মানে কত ফাস্ট খাই বলো, লাস্টে আরম্ভ করে সবাইকে আমি ধরে নিয়েছি। তো এই এবার মাংসটা, মাংস আমি এক পিস নিয়েছি, পরে মা আবার জোর করে দিয়েছে, আর এই ধনে পাতার চাটনি ইচ্ছা করে অ্যাকচুয়ালি নিয়েছি। তোমরা তো দেখলে চার পিস কষা খেয়ে আবার ভাত দিয়ে খাওয়াটা মুশকিল আছে। আবার চিকেন হলে অন্য কথা হতো, এই মাংসটা একটু ভারী হয়, আমি সেরকম আর খেতে পারি না। তবুও বেশ ভালোই খেয়েছি। তো এই এক পিস দিয়েই খাচ্ছিলাম, তারপরে পরে মা বলল ফোনটা রাখ, রেখে আর জোর করে ওই আরও দু পিস দিয়ে দিয়েছিল। তো অনেকগুলো খাওয়া হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তো আমি এখন সবাইকে জিজ্ঞাসা করছি খাবার কেমন হয়েছে। ও হ্যাঁ, আর লাস্ট পাতে ছিল মিষ্টি, ওটা তোলার সময় হয়নি। তো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।